বর্তমান সময়ে টেক ওয়ার্ল্ডের ক্ষেত্রে পর্যালোচনা করলে ইন্টারনেট অফ থিংস একটা বড় এবং বিস্তৃত বিষয়। এর মাধ্যমে বৈদ্যুতিক সরঞ্জাম কিংবা অন্যান্য যন্ত্রপাতির সঙ্গে ইন্টারনেটকে সংযোগ করে অনেক কাজ করা যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় যে আপনি দূরবর্তী জায়গা থেকেও নিয়ন্ত্রণ করতে পারছেন অনেক কিছু। এর মাধ্যমে উৎপাদনশীলতা যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনিভাবে প্রোডাক্টিভিটি, যেটাকে আমরা বলি, ত্বরান্বিত হচ্ছে। আইওটি বা ইন্টারনেট অফ থিংস, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে এটা একটা অনবদ্য একটা অংশ। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অনেকগুলো পিলার আছে, যেরকম আইওটি, 3D প্রিন্টার, বিগ ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়েলিটি বা AR, ভার্চুয়াল রিয়েলিটি বা VR, এরকম অনেকগুলো সেগমেন্ট। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে আইওটি। আইওটি বা ইন্টারনেট অফ থিংস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো কিছুকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করা। সেটা একটা বাসার একটা লাইট ফ্যানও হতে পারে, সেটা একটা রোবটও হতে পারে, সেটা একটা আপনার এসিও হতে পারে, একটা ইন্ডাস্ট্রির একটা বড় একটা মেশিনও হতে পারে বা কোলাবোরেটিভ রোবটও হতে পারে। আইওটি থিমটা আসার উদ্দেশ্য হচ্ছে যে কোনো কিছুকে একটা দূরের থেকে অথবা কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, সেটার কীভাবে ইউজ হচ্ছে সেটা যেন আমরা দেখতে পারি, আমরা আমাদের মতো করে যেন সেটার অপটিমাইজড ওয়েতে যেন আমরা একটা ডিভাইসকে ব্যবহার করতে পারি। আইওটি ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বেশি যে আইডিয়াটা আসে সেটা হচ্ছে রোবোটিক্স বা হচ্ছে যে স্মার্ট হোম অটোমেশনের ক্ষেত্রে। বাট আইওটির সেগমেন্টটা কিন্তু অনেক বড়। যেরকম এখনকার দিনে কিন্তু আমাদের হেলথ কেয়ার সেক্টরে আমরা দেখি যে আইওটির একটা বিশাল প্রভাব আছে, যে কোনো একজন ডক্টর, সে হয়তো সুইডেন বা সুইজারল্যান্ডে বা ইউরোপের কোনো দেশে বসে আছে, কিন্তু রোগী আছে হয়তো কোনো অন্য আফ্রিকান কোনো একটা দেশে। সে হয়তো তার অফিসে বসেই সে একটা রোবট বা ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে সেই রোগীর কোনো একটা জটিল অস্ত্রোপচার বা অপারেশন কিন্তু সে দূরে থেকে করতে পারছে। তো এছাড়াও আবার দেখা যায় যে আমরা যে কোভিডের কালীন সময়ে আমরা বিভিন্ন দেশে থেকেও আমরা কিন্তু একজন আরেকজনের সাথে কানেক্টেড ছিলাম, আমরা মিটিং করছি বা আমরা চাইলে কোনো একটা গবেষণা করছি, তার কিন্তু একটা বিশাল একটা সেগমেন্ট কিন্তু সম্ভব হয়েছে আইওটির জন্য। আইওটির যে সেগমেন্টটা আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাজে লাগে সেটা হচ্ছে IIoT বা ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস। সেই ক্ষেত্রে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে রোবোটিক্স হ্যান্ড বা হচ্ছে কোলাবোরেটিভ রোবট, সেগুলো আবার চলে আসে। সো আইওটি দিয়ে আমরা যে কোনো ডিভাইস বা যে কোনো সলিউশনকে আমরা স্মার্ট করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, এই আগামী বিশ্বের জন্য আমরা যে একটা জিরো কার্বন এমিশন যে একটা বিষয় আমরা চিন্তা করছি, সেটার জন্য কিন্তু আইওটি একটা বিশাল একটা ভূমিকায় অবতীর্ণ হবে।